সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসিনা সুলতানা আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটি বিষয় বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ। আমরা হয়তো অনেকেই জানি না এটি 1 অগাস্ট থেকে 7ই অগাস্ট, এই প্রথম সপ্তাহ, অগস্ট মাসের প্রথম সপ্তাহতে পালিত হয়ে থাকে সারা বিশ্বব্যাপী। এবং এটি কবে প্রথম শুরু হয়েছিল? 1992 সাল থেকে WHO এবং ইউনিসেফের উদ্যোগে বাংলাদেশ সহ বিশ্বের 150টি দেশেরও অধিক দেশে এটি পালিত হয়ে থাকে। এটির উদ্দেশ্য কি? পালনের উদ্দেশ্য হচ্ছে একটি, সেটি হচ্ছে মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা এবং এর গুরুত্ব সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করা। এর মাধ্যমে আমরা আমাদের মা, শিশু, সমাজ, দেশ সবাই উপকৃত হয়। এখন বাংলাদেশের বাংলাদেশ BDHS এর তথ্য অনুযায়ী, BDHS হচ্ছে বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে, যে পরিসংখ্যান সে অনুযায়ী দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রায় শতকরা 65% মায়েরা মাতৃদুগ্ধ শিশুকে পান করিয়ে থাকেন এবং সেটি হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে কি বোঝায়? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে হচ্ছে মা শিশুকে প্রথম 6 মাস পরিপূর্ণভাবে শুধু বুকের দুধই খাওয়াবেন, অন্য কিছু খাওয়াবেন না, বা পানীয় প্রয়োজন নেই, শুধু মাত্র বুকের দুধ খাওয়াবেন। তো এটি অত্যন্ত উপকারী, মা এবং শিশু উভয়ের জন্যই উপকারী। বলা হয়ে থাকে যে মাদার্স মিল্ক ইজ দ্য বেস্ট গিফট অফ মাদার টু দ্য বেবি। আমাদের আসলে তিনটি বিষয় সম্পর্কে খুবই সতর্ক বা গুরুত্ব দিতে হবে। সেটি হচ্ছে, একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরপরই তাকে মায়ের স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রেখে তাকে বুকের দুধ দিতে হবে এবং সেটি 1 ঘন্টার মধ্যে হতে হবে। এবং সেকেন্ড যেটা আসে সেটি হচ্ছে বাচ্চাকে 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাবেন সবাই, এবং 6 মাসের পরবর্তীকালে অন্যান্য ফুডের পাশাপাশি ব্রেস্ট ফিডিং চালু রাখতে হবে। আমাদের কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফে রয়েছে 233 নম্বর আয়াত সূরা বাকারায় যে প্রতিটি মা শিশুকে 2 বছর পর্যন্ত বুকে দুধ পান করাবেন। যদি স্বাস্থ্যগত কোনো অসুবিধা থাকে বা কিছু থাকে সে ব্যাপারে আলাদা কথা, কিন্তু এই সময়টায় অবশ্যই শিশুকে বুকের দুধ পান করাতে হবে অন্যান্য পর্যাপ্ত পুষ্টিকর খাবারের পাশাপাশি। এবং এ ব্যাপারে মায়ের যে শিশুটি যে বাবা এবং অন্যান্য সংসারে যারা আছেন তার প্রতি, মায়ের প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে মাকে, না হলে ভালোভাবে দুধ তৈরি হবে না। এবং আমরা মায়ের কি হেল্প হয় সেটা আমরা একটু যদি আসি, সেটা হচ্ছে মায়ের, মা যেটা হয় মায়ের সাথে বাচ্চার একটা আত্মিক সম্পর্ক তৈরি হয় যেটি কিনা বন্ডেজ বলা হয়, যেমন এটা লং টাইম ইফেক্ট থাকে। তারপরে আছে মায়ের অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যায়, যেমন মায়ের যে প্রসব পরবর্তী রক্তক্ষরণ যেটা কিনা মায়েদের প্রধান মৃত্যুর প্রধান কারণ, সেটি অনেকটাই কমে যায়। এবং মা যে ওয়েট গেইনটা করে সেই ওয়েট গেইনটা, মানে ওয়েটটা কমতে থাকে শিশুকে মাতৃ দুধ পান করালে। তারপর তার যে অনেক অনেক মেয়েদের দেখা যায়, মায়েদের দেখা যায় যে শিশু ভূমিষ্ঠ হবার পরে একটু ডিপ্রেশন দেখা যায়, সেটাও হতে দেয় না। এই ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে অনেকগুলো সমস্যার সমাধান হয় এবং আরো কিছু 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 রোগ যেমন হয় না, যেমন ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, অ্যাজমা এবং Type 2 diabetes, এগুলো মায়েরা সাধারণত কম হয়ে থাকে যারা ব্রেস্ট ফিডিং করান। এখন শিশুদের কি হয় সেটিও আমাদের মনে রাখতে হবে। শিশুর পর্যাপ্ত শারীরিক ও মানসিক পুষ্টি হয়, শারীরিক এবং মানসিক দুটোর পুষ্টি হয়ে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। শিশু বিভিন্ন পেটের পীড়া, তারপরে
শ্বাসকষ্টজনিত রোগ এগুলো সাধারণত বা শিশুদের কম হয়ে থাকে। ফলশ্রুতিতে আমাদের দেখা যায় যে শিশু মৃত্যু ও শিশু অসুস্থতা অনেকটাই কম হয় ব্রেস্ট ফিডিং করালে। এবং দেখা যায় যে পরিসংখ্যানে দেখা গেছে যে যারা ব্রেস্ট ফিড যে সমস্ত শিশুরা ব্রেস্ট ফিড করেছে ছোটবেলায়, তাদের কিন্তু অনেক স্মার্টনেস থাকে, ইন্টেলেকচুয়াল বৃদ্ধিটা বেশি ভালোভাবে হয়ে থাকে। তো এই যে ব্যাপারটা আমাদের আসলে খেয়াল রেখে অবশ্যই ব্রেস্ট ফিডিং এর গুরুত্ব দিতে হবে। আরেকটি বিষয় আমি দুটি টিপস দিতে চাই এ ব্যাপারে, সেটি হচ্ছে ব্রেস্ট ফিডিং। আমরা এখন অনেকেই মায়েরা চাকুরিজীবী, বিভিন্ন কর্মক্ষেত্রে ব্যস্ত থাকেন, আমরা জানি যে আমাদের সরকার প্রথম 6 মাস শিশু জন্মের 6 মাস পর্যন্ত ম্যাটারনিটি লিভ দিয়ে থাকে, কিন্তু তার পরবর্তীতে যদি মায়ের দুধ খাওয়াতে হয় সেই সময়টা তো খুবই সমস্যা হয়ে যায়। তো সব কর্মক্ষেত্রে আবার শিশুদেরকে দুধ খাওয়ানোর বা বেবি কেয়ার সেন্টারও নেই, সেজন্য কি করতে হবে, দুধ চিপে অনেকটা বটল বা কোনো কিছু কন্টেনারে রেখে আসতে হবে। এবং এখানে রুল অফ 5 বলে একটা কথা আছে, আমি বলবো যে 5 ঘন্টা 5 দিন 5 মাস। সেটা কি, 5 ঘন্টা বাচ্চাকে বুকের দুধটা যদি এমনি নর্মাল টেম্পারেচার রেখে দেওয়া যায় তাহলেও কিন্তু বুকের দুধটা ভালো থাকবে। এবং 5 দিন সেটা কি, সেটা হচ্ছে নর্মাল যে ফ্রিজের টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারে মায়ের দুধটা রেখে দিলে কিন্তু 5 দিন পর্যন্ত খাওয়াতে পারবে। এবং 5 মাস সেটা কি, ডিপ ফ্রিজে যদি কেউ রেখে দেয় বুকের দুধটা তাহলে কিন্তু সেটা 5 মাস পর্যন্ত ভালো থাকবে এবং গুণাগুণ কোনো নষ্ট হবে না। আরেকটি বিষয় আমি গুরুত্ব দিতে চাই, সেটি হচ্ছে যেমন এই যে জন্মাবার পরেই অনেক মায়েরা বলেন যে দুধ আসছে না আসছে না, কিন্তু যে এই যে পানির মতো যেটা এসে থাকে সেটা নাম হচ্ছে কলোস্ট্রাম। 3টা ধাপে এই সিক্রেশনটা হয়ে থাকে, প্রথম হচ্ছে কলোস্ট্রাম বা পানির মতো যেটা আসে, তারপরে দ্বিতীয় হচ্ছে ইন্টারভেনিং পিরিয়ড ইন বিটুইন ট্রু মিল্ক এবং এই কলোস্ট্রামের মাঝামাঝি একটা যেটা কিনা পানি এবং দুধ মিশ্রিত একটা আসে, সেটা কিনা 3rd ডে থেকে আসে, কিন্তু ফার্স্ট 2 ডেজ এর মধ্যে কিন্তু কলোস্ট্রামটাই থাকে পানি পানির মতো যেটা, এবং লাস্টে যেটা আসে সেটা হচ্ছে ট্রু মিল্ক, যেটা হোয়াইট একদম। তো এই যে মায়েরা অস্থির হয়ে যান, বলে যে দুধ আসছে না, কিন্তু বাচ্চার স্টমাকের কথা চিন্তা করি, খুবই ছোট একটা স্টমাক, এত বড় তো না, ওইটা যেটুকু মায়ের সিক্রেশন আছে আল্লাহর তরফ থেকে যেটুকু কলোস্ট্রাম দিয়ে থাকে আল্লাহ, সেটুকুই কিন্তু বাচ্চার জন্য যথেষ্ট। এবং এটি একটি রিফ্লেক্স মেকানিজম হয়ে থাকে, আমাদের মনে রাখতে হবে ব্রেস্ট মিল্কটা আসে মাথার থেকে, একটা রিফ্লেক্স আসে ব্রেস্টে এবং তখন ব্রেস্ট সিক্রেশন হয়। এবং এই রিফ্লেক্সটা কোথা থেকে যায়, মায়ের নিপল যখন বাচ্চাটা সাক করে তখনই কিন্তু এই রিফ্লেক্সটা ব্রেনে যায় এবং ব্রেন থেকে আবার একটা রিপ্লাই আসে সরাসরি মায়ের দুধটা সিক্রেশন হওয়ার জন্য। সো মা যতবার দুধ খাওয়াবেন ততবার কিন্তু এটার পরিমাণটা বাড়তে থাকবে। এবং আরেকটি বিষয় বলবো, কলোস্ট্রাম বা শাল দুধ যেটা প্রথমে যেটা আসে পানি পানি মতো, সেটার মধ্যে কিন্তু অনেক আইজিএ থাকে। আইজিএ বলতে যেটা বুঝে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিটা শিশুর সব কি অনেক রকমের রোগ থেকে প্রোটেকশন দেয়, যেমন ডায়রিয়া, ডিসেন্ট্রি, তারপরে তার শ্বাসকষ্ট, অন্যান্য সমস্যাগুলো কিন্তু থেকে প্রোটেকশন দেয়। সো আমাদের এই দুটো, এই বিশেষ দুটো জিনিস কিন্তু মনে রাখতেই হবে। ধন্যবাদ সবাইকে।